হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারস ব্লাস্টার্স কথা দেশ এই মুভির বাইশ দিনে কালেকশন নিয়ে কথা বলবো রাজকুমার এই মুভির বাইশ দিনে কালেকশন নিয়ে এবং ইউএইতে মুভিটি রিলিজ হয়েছে ইউএ এর প্রথম দিনে কালেকশন নিয়ে কথা বলব মির্জা এই মুভির বাইশ দিনের কালেকশন নিয়ে আপনারা জানেন এবার ঈদে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে মির্জা রিলিজ হয়েছিল এবং আপনারা জানেন রাজকুমার কিন্তু বাংলাদেশ থেকে রিলিজ হয়েছিল। সকল মুভির আপডেট প্লাস ডে বাই ডে কালেকশন নিয়ে কথা বলব ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবার এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম কথা দেয়ালে দেশ নিয়ে বা দুই কোটি টাকা ঈদ হলো শরিফুল রাস্তার বুবলি ম্যামের বাইশ দিন কমপ্লিট করে নিয়েছে শরিফুল রাস্তার বুবলি ম্যাম অভিনীত দেয়ালের দেশ ফিল্মটি বক্স অফিস থেকে খুবই পজিটিভ কালেকশন করতে সক্ষম হয়েছে ফ্যাম রাজেন্সের সাপোর্ট ভালোবাসায় মুভিটি কিন্তু অল টাইম ভা ভালো কালেকশন করেছে এবং লং টাইম রানও করছে আপনারা জানেন দেয়ালের দেশ যখন এসেছিল। তখন মুভিটিকে খুবই পজিটিভ রিভিউ দেওয়া হয়েছে এবং শরিফুল রাস্তার বুবলি ম্যামের অ্যাক্টিং স্কিলের জন্য দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছেন বাইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা টোটাল এম কালেকশন হলো দুই কোটি সাতষট্টি লক্ষ টাকা আপনি যদি এখনও দেয়ালের দেশ না থাকেন দেখবেন শরীফুল রাস্তার বুবলি ম্যাম অভিনীত দেয়ালের দেশ ফিল্মটি বক্স অফিসে পজিটিভ কালেকশন করেছে ফ্যামিলাজন সাপোর্ট করলে মুভিটি অবশ্যই বক্স অফিসে সাড়ে তিন থেকে চার কুইটা প্লাস বিজনেস করতে পারবে এমনাদল রাজকুমার নিয়ে বাঁচলো দশ কোটি টাকা লিডল সুপারস্টার সাকিব খান বাইশ দিন কমপ্লিট করে নিয়েছে আপনারা জানেন রাজকুমার কিন্তু বাংলাদেশ ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইতালি এবং ইউনাইটেড আরব ইমিরাতের মুভিটা আজকে রিলিজ হলো এবং ওয়াইড মার্কেটে মুভিটির কালেকশনও বেশি আসছিলো আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি বক্স অফিসে পজিটিভ রিভিউ সাথে রিলিজ হয়েছে ফ্যামিলজান্সের সাপোর্ট ভালোবাসা কিন্তু রাজকুমারের সাথে রয়েছে দর্শকদের সাপোর্ট ভালোবাসায় মুভিটি অলরেডি একটি প্রফিটেবল বিজনেস করেছে আপনার জানিয়ে দেয় রাজকুমার যে স্কেলে রিলিজ হয়েছে এবং দর্শকদের যেরকম রিভিউ ছিল কখনোই ভাবতে পারিনি যে মুভিটি এত তাড়াতাড়ি এত আয় করবে মুভি সকল জায়গা থেকে পজিটিভ কালেকশন করেছে লং টাইম রানে হতে পারে মুভিটি প্রথম বাংলা ফিল্ম যেটি পঞ্চাশ কোটি প্লাস বিজনেস করতে পারে নিজেদের বাইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বিশ লক্ষ টাকা মুভিটি ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে আট লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা ইউনাইটেড আরব ইমিরাতে নিজেদের প্রথম দিন আয় করেছে সাত লক্ষ টাকা মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে আজকে কালেকশান করেছে চল্লিশ লক্ষ টাকা এবং টোটাল এমনি কালেকশন হলো সাতাইশ কোটি সাতাশি লক্ষ টাকা আপনি জানিয়ে দেয় সুপারস্টার সাকিব খান স্যার রাজকুমার নিয়ে আসলেন রাজকুমার ব্লকবাসটা কালেকশন করলো ফ্যামিলিজম যদি সাপোর্ট করে রাজকুমার অবশ্যই বক্স অফিস থেকে পঞ্চাশ কোটি প্লাস বিজনেস করতে পারবে আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি হাই গ্রোসিং ফিল্ম প্রিয়তমা যেটির আয় হলো তেতাল্লিশ কোটি টাকা রাজকুমার হতে পারে সেই কালেকশনটিকে বিট করে নতুন আয়ের রেকর্ড গড়তে পারে অ্যানগাদলব্য মির্জা নিয়ে বা চার কোটি টাকা লিডল অঙ্কুশ হাজরা স্যার এমন বাইশ দিন কমপ্লিট করে নিয়েছে অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করেছে আপনারা জানেন মির্জা কিন্তু বেঙ্গল থেকে ঈদে রিলিজ হয়েছে মির্জার রিভিউ ভালো পজিটিভ রিভিউ ভালো রিসপন্সে মির্জা দর্শকদের সাপোর্ট পেয়েছে দর্শকরা যদি সাপোর্ট করে অবশ্যই মুভিটি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারবে আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যারের মির্জা একটি কমার্শিয়াল ফিল্ম দর্শকরা এই মুভিকে অনেক সাপোর্ট করেছে সাপোর্ট না করলে মুভি কখনও এতটা আয় করতে পারে না বিগত বছর বা এবছরে কমার্শিয়াল ফিল্মকে দর্শকরা এত বেশি সাপোর্ট করেনি কিন্তু মির্জার উপরে সবাই আশ্বাস রাখেছে বিশ্বাস রেখেছে যাই হোক নিজেদের বাইশ দিনে বেঙ্গল থেকে আয় করেছে ছয় লক্ষ রুপি টোটাল কালেকশন হলো চার কোটি তিন লক্ষ রুপি আপনার জানিয়ে দেই আপকামিং কিন্তু মির্জা টু আসছে অঙ্কুশ হাজরা স্যার বলছেন যে মির্জাকে তিনি প্যান ইন্ডিয়া রিলিজ করতে চান যদি প্যান ইন্ডিয়া রিলিজ হয় হতে পারে মির্জা বক্স অফিসে একটি ভালো আয় করে নেবে রাজকুমার আপনারা জানেন ইউনাইজা আরে চলছে মুভিটি দুই থেকে আট তারিখ পর্যন্ত ভালো শোতে চলবে দুবাই থেকে মুভিটি ভালো কালেকশান কানতে যাচ্ছে ধন্যবাদ